রোগীর মৃত্যু হয়েছে 2021 সালে, কিন্তু সেই রোগীর নামে ডায়ালিসিসের বিল জমা পড়েছে গত এপ্রিল মাসে। আর ডায়ালিসিসে সেই টাকা মেটানো হয়েছে সরকারি কোষাগার থেকে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে। আমি নিজেই পেশেন্ট, পেশেন্টগুলো মারা গেছে, সেই পেশেন্টের বিলও হয়ে যাচ্ছে কন্টিনিউ। আমরা পেলাম, তথ্য পেয়েছি কিছু, মোটামুটি 50-100 হয়ে যাবে হয়তো। জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালের মধ্যে পিপিপি মডেলে একটি ডায়ালিসিস সেন্টার তৈরি করা হয়েছে। দায়িত্বে রয়েছে ব্যারাকপুর মেডিকেয়ার এন্ড রিকভারি সেন্টার বা বিএমআরসি। প্রতিদিন এখানে অনেক রোগী ডায়ালিসিস করান, তাতে যে খরচ হয় সেই বিল মিটিয়ে দেয় রাজ্য সরকার। এমনই একজন রোগী জলপাইগুড়ির সুভাষ উন্নয়নপল্লির বাসিন্দা দল বাহাদুর বিশ্বকর্মা। তিনি দার্জিলিং জেলা পুলিশের অবসরপ্রাপ্ত এসআই ছিলেন। কিডনি রোগে আক্রান্ত হওয়ায় জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে 2021 সালে তার শেষবার ডায়ালিসিস হয়। ওই বছর 23 জুন মৃত্যু হয় তাঁর। কিন্তু অভিযোগকারীদের দাবি, গত মাসেও তার নামে ডায়ালিসিসের বিল জমা পড়েছে সরকারের ঘরে। এ নিয়ে একটি বিলও দেখিয়েছেন অভিযোগকারীরা। এটা তো 6 মাস 1 বছর ধরে তাদের নামেও বিল হয়ে যাচ্ছে। যে পেশেন্টগুলো মারা গিয়েছে তাদের নামে বিল হয়ে যাচ্ছে। যে ইনচার্জ ছিল আগের, তার নিজস্ব একটা প্রাইভেট ডায়ালিসিস ইউনিট শিলিগুড়িতে চালাচ্ছে। স্টার্টিং এ ডায়ালিসিসটা নেয় তখন টেম্পোরারি একটা ক্যাথিটার করতে হয়, সেই সময় আমার থেকে 2600 টাকা নেওয়া হয়েছে। তো এগুলো আর কি অভিযোগ আছে। কিডনি পেশেন্ট ছিলেন, ডায়ালিসিস চলতো, কিডনি ড্যামেজ হওয়াতে মানে 2021 23 জুন। লাস্ট কবে উনি ডায়ালিসিস নিয়েছিলেন, কোন মাস সালে? ওটা 2021। ডায়ালিসিসের ভিত্তিতে তো বিলটা হচ্ছে, তো মৃত মানুষের কিভাবে ডায়ালিসিস হবে? শুধু একা দল বাহাদুরই নন, এরকম বেশ কিছু বিলের নথি দেখিয়ে অভিযোগকারীদের দাবি, মৃত ব্যক্তিদের নামে ডায়ালিসিসের বিলের সংখ্যাটা অন্তত 50। তাহলে কি নেপথ্যে কোনো চক্র কাজ করছে? এর সঙ্গে কি জড়িত ডায়ালিসিস সেন্টারের একাংশ? আমার এখানে কোনো অভিযোগ জমা করেনি, তবে আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম। জানার পরে আমি ব্যাপারটা খতিয়ে দেখছি, দরকার হলে তদন্ত করব। বিএমআরসি পরিচালিত জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে ডায়ালিসিস সেন্টারে দায়িত্ব রয়েছেন সৌরভ দলুই নামে এক ব্যক্তি। এদিন তার সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন ধরেননি তিনি। রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।